এভরিওয়ান, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। টুডে আই এম গোয়িং টু শো উড অ্যাপেল জুস। আর সামার সিজনে এটা খুব জনপ্রিয়, আমারও ভীষণ প্রিয়, বিকজ এটা শরীরের জন্য ভীষণ উপকারী। পুরো প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 250 গ্রাম দুধ, এটা খুব ভালো করে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর আছে একটা খুব বড় সাইজের বেল, 1/2 কাপ চিনি, 4 চা চামচ গুঁড়ো দুধ। বেলের শরবতটা পেটের রোগ সারাতে জাদুর মতো কাজ করে, পাইলস এবং বিভিন্ন রোগের উপকারী। বেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং সি। আমি প্রথমে যেটা করব, আমি বেলটাকে ভেঙে নিব। বেলটা ভেঙে নিয়েছি, এবার আমি চামচ দিয়ে বেলের ভিতরের অংশটা তুলে নেব। চামচ দিয়ে ভিতরের অংশ আমি তুলে নিয়েছি। এরপরে এটা খুব ভালো করে চামচ দিয়ে আমি মিক্স করছি। কিছুটা পরিমাণ মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি পুরোটুকুন দিয়ে দিচ্ছি না, অল্প পরিমাণে দিয়ে মিক্স করছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এরপরে মিক্স করা হয়ে গেলে আমি একটা চালনি বা ছাঁকনি দিয়ে, আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে, এটা আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, বাকি দুধটুকুনও দিয়ে দিচ্ছি। এরপরে যে বীজ আছে ভিতরে, সেই বীজগুলো আলাদা করার জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে, আমি এরকম ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। এটা ছাঁকা হয়ে গেছে, এরপরে এটা একটু ভালো ফ্লেভারের জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। যদি গেস্ট আসে এবং ঠান্ডা শরবত পরিবেশন করতে চান, তাহলে এটা খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল বেলের শরবত। এটা যদি খুব গরমে খেতে চান, তাহলে এটার উপরে আইস কিউবও দিয়ে পরিবেশন করা যেতে পারে। আর বেলের শরবত গ্রীষ্মকালে বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে। আশা করি উপকারী এই বেলের শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন। আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।